press the bell icon on the youtube app and never miss another update namaskar bondura spiritual bulletin channel Air. সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর শস্যু আগতম আজ আমরা শ্রী শ্রী সারদামা জীবনের বেশ কয়েকটি অলৌকিক দর্শনের কথা আলোচনা করব আপনারা অনেকেই জানেন শ্রীরামকৃষ্ণের প্রায় দিনই বিভিন্ন ধরনের অলৌকিক দর্শন হতো তাঁর জীবনে এদিক থেকে বাদ যাননি শ্রী শ্রী শারদা দেবীও শ্রী শ্রী মায়ের জীবনেও অলৌকিক দর্শনের ছড়াছড়ি সেরকমই কয়েকটি অলৌকিক দর্শনের ছবি আমরা দেখে নেব তাহলে চলুন প্রথমে শ্রী শ্রী সারদা মায়ের জীবনের অলৌকিক দর্শনের কথা শুনে নিই ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মহাপুরায়ণের পর কাশীপুরের নিজের ঘরে শোকাতুরা হয়ে মা সধবার চিহ্নস্বরূপ সোনার বালা দুটো খুলে ফেলতে মনস্থ করলেন যে মুহূর্তে হাতের বালা খুলতে যাবেন ঠিক ঠিক তখনই তিনি চাক্ষুষ দেখলেন যে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে উপস্থিত হয়ে তাঁকে হাতের বালা খুলতে নিষেধ করলেন ঠাকুর মায়ের হাত ধরে বললেন আমি কোথায় গেছি গো এই যেমন এঘর থেকে ওঘর এর বেশি তো কিছু নয় ঠাকুরের এই নির্দেশ মেনে শ্রী শ্রী মা আর বালা খোলেন নেই মা বুঝলেন ঠাকুরের পার্থিব শরীর শুধু গেছে কিন্তু দিব্য শরীরে সর্বদাই আছেন ও থাকবেন তাই মা বাকি জীবন নরুণ পাড়ের লাল শাড়ি পরে থাকতেন আবার আরেকটি ঘটনা পুকুরে। তখন মা কামার পুকুরে আছে কামার পুকুরে থাকার সময় একদিন ঠাকুর মায়ের কাছে স্থূল শরীরে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন ওগো আমাকে খিচুড়ি খাওয়াও মা তাড়াতাড়ি খিচুড়ি এনে দেয় প্রথমে রঘুবীরকে নিবেদন করে তারপর ঠাকুরকে নিবেদন করলেন এবং ঠাকুরটা সানন্দে গ্রহণ করেছিলেন আরও একটি ঘটনা ঠাকুর একবার আমাশাহে রোগে আক্রান্ত হয়েছিলেন মা তখন কামারপুর থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দেখাশোনার জন্য তার আগে এক প্রবীণা মহিলা ঠাকুরের দেখাশোনা করছেন ঠাকুর বললেন কে মা তুমি তখন সেই মহিলা বললেন আমি কাশিতে থাকি ঠাকুরের সেবার জন্য কাশি থেকে এসেছি তিনি শ্রী মায়ের অবগণ্টন খুলে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন প্রবীণা বুঝেছিলেন মায়ের ঘোমটার আড়ালে থাকা আর চলবে না এবার চৌকে জগতের মা হতে হবে শত শত সন্তানের মা ডাক শুনতে হবে এরপরে ওই প্রবীণাকে আর দেখা যায়নি মা যখন কাশি গিয়েছিলেন তখন ওই মহিলার অনেক খোঁজ করেছিলেন কিন্তু খোঁজ পাননি মা স্বয়ং বলেছিলেন ওই প্রবীণা কে ছিলেন ওই প্রবীণা আর কেউ নন স্বয়ং মা অন্নপূর্ণা আবার ঠাকুরের স্থূল চলে যাবার পরে মায়ের সংসার আর ভালো লাগছে না দিন রাত শুধু ঠাকুরের কথাই ভাবতেন এমন সময় হঠাৎ একদিন মা দেখলেন একটি লাল কাপড় পরা দশ বারো বছরের মেয়ে যেন তার কাছে কাছে ঘুরছে তখন মায়ের মনে হলো ঠাকুর যেন বললেন একে আশ্রয় করে থাকো নিজের ছোট্ট ভাইজির কান্না দেখে মা কোলে তুলে নিয়েছিলেন ঠাকুর দর্শন দিয়ে মাকে বলেছিলেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এ যোগ মায়া এরকম কত দর্শন মায়ের জীবনে হয়েছে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে মায়েরও ইচ্ছা হলো যে তিনিও চলে যাবেন ঠাকুর যখন নেই তখন আর মা বলছেন ভাবছেন তখন আমার আর থাকার দরকার কি তখন ঠাকুর স্থূল শরীরে একদিন মাকে দেখা দিলেন এবং বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে তুমি যে আমার সূত্রের প্রয়োগ করতি আরেকটি অসাধারণ ঘটনা শ্রীমা নিজের মুখে বলেছিলেন গ্রীষ্মকাল খুব রোদ চারিদিক খাঁ খাঁ করছে এমন সময় দেখি কি সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা ঘরে শুয়ে পড়ছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেলাম এরপর আর আমার কিছু মনে নেই অনেক দিন পরে মা বলেছিলেন আমার মনে হচ্ছে তাঁর ইচ্ছা নয় এ শরীরটা থাক সীমা যখন কামার পুকুরে ছিলেন তখন মা প্রত্যেক দিন একা একা পুকুরে স্নান করতে যেতে অসুবিধে বোধ করতেন বারবার ভাবতেন একা একা কি করে স্নান করতে যাব এমন সময় মা দেখলেন মায়ের সামনে চারজন এবং পিছনে চারজন মোট আটজন মেয়ে মায়ের সঙ্গে প্রত্যেক দিন স্নান করতে যেত এবং আসত হ্যাঁ বন্ধুরা মা সময় এই দৃশ্য দেখতেন এরপরে মা বুঝতে পেরেছিলেন ওই আটটি মেয়ে হল আসলে রাধার অষ্টসখী মা স্বয়ং রাধা কিনা তাই তার অষ্টসখী তাকে সবসময় সঙ্গ দিতেন আরেকটি ঘটনা আঠেরোশো সালে মা একদিন রাত্রে অভূতপূর্ব একটি স্বপ্ন দেখলেন মা দেখলেন ঠাকুর গঙ্গাজলের উপর দিয়ে হেঁটে চলেছেন আর নরেনকে তাকে অনুসরণ করতে বলছেন এই স্বপ্ন দেখার পর শ্রী মা নরেনকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কারণ তিনি বেশ জানতেন ঠাকুর যখন সঙ্গে যাচ্ছেন তখন আমি আর চিন্তা করব না মা নরেনকে আশীর্বাদ করে বলেছিলেন আমার নরেন বিশ্বজয় করে বিশ্ববন্দিত হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে আঠেরোশো অষ্টআশি সাল নীলাম্বরবাবুর বাগানবাড়িতে শ্রীজি মা সচক্ষে দেখে এলেন নরেন এসে জয়রাম কৃষ্ণ বলে দুহাত দিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিল মা দেখলেন উপস্থিত মানুষরা সকলেই মুক্তি লাভ করল এই জীবন্ত দৃশ্য দেখেই মা বেশ কিছুদিন গঙ্গার জলে নামেননি মা তখনই বুঝতে পারলেন নরেন কত বড় মাপের সাধক আঠারোশো সাতাশ সালে ঠাকুরের দেহত্যাগের পরে সীমা কামারপুকুরে আছেন তখন ভাবতেন দক্ষিণের সঙ্গে ঠাকুর সঙ্গে ছিলেন প্রত্যেক দিন গঙ্গা স্নান করে ঠাকুরের দর্শনে যেতেন কিন্তু কোথায় হারিয়ে গেল সেই সব দিন এমন সময় মা নিজের চোখে দেখলেন ঠাকুর সামনে রাস্তা দিয়ে আসছেন আর তাঁর পিছনে নরেন বাবুরাম রাখাল আর অনেক ভক্ত দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে তখন মনে মনে ভাবছি ঠাকুরই তো সব ওনার পাদপদ্ম থেকেই তো গঙ্গার উৎপত্তি যেখানে শ্রীরামকৃষ্ণ সেখানেই তো গঙ্গা আর আমার স্নানের অভাব রইল না শ্রী শ্রী মায়ের নানান সময় নানান অভূতপূর্ব এবং অলৌকিক দর্শন হয়েছিল তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন ঠিক সেভাবেই করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রা অবশ্যই দেখবেন আজকের একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ